রাজ্যে এখনও ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে শাসক দল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের প্রচার বিভিন্নভাবে শুরু করে দিয়েছে। কোথাও দেওয়াল চুনকাম থেকে শুরু করে ব্যানার পোস্টার লাগানোর কাজ একটু হলেও এগিয়ে রাখছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সেই জায়গা থেকে জয়নগর 2 নম্বর ব্লকের হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচঘড়া গ্রামের বাসিন্দারা এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট ও পানীয় জলের দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত নিল। এলাকায় বেশ কয়েক বছর ধরে বিদ্যুতের সমস্যা, সূর্য ডুবলে এলাকায় বিদ্যুতের সমস্যায় নাজেহাল এলাকার বাসিন্দারা। পাশাপাশি এই তীব্র দাবদাহের মধ্যে পানীয় জলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই গ্রামের বাসিন্দাদের। কী সমস্যা এলাকায় আমাদের? মানে কারেন্টের সমস্যা হচ্ছে, ট্রান্সফরমার আমাদের লাইনে আসছে না, লাইনে খুব সমস্যা। যতদিন না ট্রান্সফার হবে আমরা ভোট বয়কট তুলবো না, বয়কট করে যাবো। যদি বয়কট আমাদের যদি ট্রান্সফার হয়ে যায় আমরা বয়কট তুলে নেবো। কতদিন ধরে সমস্যা? এরকম বছর 10-15 এরকম হয়ে যাচ্ছে। এইভাবে এইভাবে সমস্যাটা আমার হয়ে যাচ্ছে। ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়ে, হ্যাঁ ওই জন্য ভোট সিদ্ধান্ত নিয়েছি, সব পাড়া সবাই মিলে নিয়ে এখন এই অবস্থা করেছি। এবার আমাদের ট্রান্সফার যদি হয়ে যায় তাহলে আমরা ভোট বয়কট তুলে নেবো। আপনার নাম? মানে আত্মা ভাষণ মন্ডল। তাই তাদের এই দীর্ঘদিনের চাহিদা না পূরণ হওয়ার বিরুদ্ধে এলাকার বাসিন্দারা গর্জে উঠলেন। এলাকার উন্নয়নের দাবিতে ভোট বয়কটের পথে হাঁটতে চলেছেন গ্রামবাসীরা। এ প্রসঙ্গে গ্রামের এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের গ্রামে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা। ভোটের আগে সবাই বলে যায় ভোটের পর সমস্যা মিটে যাবে, কিন্তু সমস্যা আজও মেটেনি। তাই ঠিক করেছি এবারে আমরা ভোট দেব না। যতদিন পর্যন্ত এলাকার বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা মিটছে না ততদিন আমরা এই সিদ্ধান্তে অনড় থাকব। এ বিষয়ে শাসক দলের স্থানীয় নেতৃত্ব বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা যত সম্ভব তাড়াতাড়ি এই সমস্যা মিটিয়ে দেব যাতে এলাকার জল ও বিদ্যুতের সমস্যা মিটে যায়, সেদিকটা আমরা নজর রাখছি। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, নিউজ 18 লোকাল।